بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته كويت থেকে আরমান ভাই জানতে চেয়েছিলেন যে জুমার দিন সফর করলে জুমার নামাজ পড়তে হবে কি আবশ্যক কিনা ট্রেন বা বাস বা বিমান বা যেখানে এক জায়গাতে যদি কেউ থাকে তাহলে যারা মুসাফির অবস্থায় আছে জুমার নামাজ পড়তে হবে কি হবে না জি না প্রথমত কাজ হতো হল মাসলা হলো যে মুসাফিরের উপরে জুমার নামাজ ওয়াজিব নয় আপনাকে জুমার নামাজ বাধ্যতামূলক করা হয়নি সফর অবস্থায় আপনি এই জুমার নামাজ জোহরের নিয়তে পড়বেন আলেম ওলামাগণ যেটা ফতোয়া দিয়েছেন যে ফাইন কানা মুসাফিরান সাফারান তাখসির ফিহি সলাহ যদি কেউ মুসাফির অবস্থায় হয় সফর অবস্থায় হয় তাহলে সে নামাজকে কসর করবে আর দুই রাকাত পড়বে জোহরের নিয়তে কসর এমনিতে হলো জুমার নামাজ না ওইটা জোহরের নিয়তে দুই রাকাত কসর করবে আর কেরাত করবে মানে গোপনে যেমন জোহরের নামাজ এমনি যে আস্তে আস্তে কেরাত নামাজ পড়ে কেরাত করি সেভাবে পড়বে আর যেহেতু এ ব্যাপারে হাদিস হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজে বিদায় হজে দিন যেটা ছিল সেটা ছিল জুমার দিন আরাফাত দিনে সেটা জুমার দিন ছিল সেই দিন তিনি জোহরের নিয়তে দুই রাকাত নামাজ পড়েছিলেন জুমার নামাজ পড়েননি তো সে হিসাবে মুসাফিরদের জন্য উচিত হলো যে আপনি জোহরের নিয়তে দুই রাকাত কসর করবেন জামাত করে পড়েন যারা মুসাফির সবাই জামাত করে পড়তে পারেন পড়বেন কসরের নিয়তে জোহরের কসর আর যদি এমন একটা অবস্থায় জায়গাতে আছেন মুসাফির অবস্থায় আছেন কিন্তু দেখা গেল আপনি ওখানে কিছুক্ষণের জন্য অবস্থান করছেন পাশে জুমা মসজিদ আছে তাহলে উত্তম হলো যে আপনি জুমার নামাজ সেখানে গিয়ে পড়লেন তারপরও যদি আপনি না পড়তে পারেন বা না যেতে পারেন সমস্যার কারণে তারপরও কোনো গুনাহ হবে না সমস্যা নাই কিন্তু পাশে যদি জুমা চলছে উত্তম হলো যে পাশে গিয়ে জুমাটা পড়ে আসলেন আর তাছাড়া যদি দূরে হয় বা সম্ভব হচ্ছে না মুসাফির অবস্থাতে কষ্ট হয় ঝামেলা হয় যদি না যান সমস্যা না আপনি জোহরের নিয়তে দূরে কসর করে নেবেন এটাই আপনার জন্য জায়েজ হয়ে যাবে জাজাকাল্লাহ